একাদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশে খুব উৎসবমুখর পরিবেশে হচ্ছে। আমাদের যশোরের যে কটা কেন্দ্র দেখলাম, আমার এই কেন্দ্র অনেক ভোটারের উপস্থিতি আছে এবং খুব শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে বলে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ওনার অভিযোগ করা ওনার পুরাতন অভ্যাস, ওনারা যেহেতু এখন জামাত শিবিরের খপ্পরে পড়ে গেছেন এবং বিভিন্ন নাশকতা এবং জঙ্গিবাদের মধ্যে তারা সবসময় প্রশ্রয় দিয়ে আসছেন, তাদের বিভিন্ন অজুহাত সবসময় করতেই হবে। এটা তো ওনাদের এসব ব্যাপার অনেক পূর্ব অভিজ্ঞতা আছে, ওনারাই ভালো জানেন, সুতরাং ওনারা ভালো বলতে পারবেন কি হয়েছে না হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকে ভোটাররা এসে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে।